আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিহিল হামীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম সাদাকাল্লাহু মাওলানা আযীম। প্রিয় উপস্থিতি, আজকে ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের উদ্যোগে আজকের এই সমাবেশ কেন, এটা আপনারা ভালো করেই জানেন। আজকে আল্লামা হাফিজ্জে হুজুর যে বা যারা আল্লামা হাফিজ্জে হুজুর রহমাতুল্লাহ আল্লামা হাফিজ্জে হুজুর দামাত বরকাতুহুমকে ছিলেন, আব্দুর রহমান হাফিজ্জি দামাত বরকাতুহুম একটা ফরজ ওয়াজিব সার্বে তো দূরের কথা, সুন্নত ছাড়ে না। অথচ আব্দুর রহমান হাফিজ্জি দামাত বরকাতুহুমের চোখে আমি পানি দেখেছি। এই আমি বলবো যারা বলতেছেন এটা শুধুমাত্র মামুনুল হক সাহেবের জন্য, আমি বলবো না, এটা শুধু মামুনুল হকের জন্য না, বর্তমানে মামুনুল হকের কণ্ঠ মানে মুসলমানদের কণ্ঠ, মামুনুল হকের কণ্ঠ মানে ইসলামের কণ্ঠ। ওরা মামুনুল হকের কণ্ঠকে বন্ধ করতে চায় না, এরা চায় মামুনুল হকের কণ্ঠ বন্ধ হলে অন্য কণ্ঠগুলো ফু মেরে উড়িয়ে দেওয়া যাবে। আমরা ময়মনসিংহের প্রশাসনকে বলতে চাই, আমি নেত্রকোণে আল্লামা মামুনুল হককে নিয়েছি, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়েছি, এসপি ডিসি ওসি আমাকে ফোন করে বলে হুজুর মামুনুল হক সাহেবকে আনা যাবে না। আমি বলেছি আসবে, আপনারা কি করবেন কইরে? আমাকে বলা হচ্ছে আপনারা আমাদেরকে দুর্বলতা ভাবতেছেন, মাহফিল করতে দিয়েছি তাতে চুপ থাকেন, এটাকে দুর্বলতা ভাববেন না। আমি পাঁচটা কথা বলেছি, আপনারাও আমাদেরকে দুর্বল মনে করবেন না। ও মুসলমান, মার খাওয়া যেমন সুন্নত, মার দেওয়াও সুন্নত। মার শুধু খেতে শিখলে হবে না, এখন থেকে প্রতিঘাত করা শিখতে হবে। মনে করেছে মাইমনসিংহে মনে হয় কোন সিংহের বাচ্চা নাই, আর সিংহের বাচ্চাগুলো
হারাম, তোমরা বললে হারাম আর আমরা কইলে হারাম। আমরাও বলতে চাই যে থানা থেকে আগামীতে মামুনুল হককে বাধাগ্রস্ত হবে এই থানা গেরাও করা হবে ইনশাআল্লাহ, শুনবা ইনশাআল্লাহ। শুধুমাত্র কোনো ফর্মালিটিস না, এই যে এখানে আসলাম স্লোগান দিলাম মুরব্বীরা ডাকলো, ফর্মালিটিস না, বরং আমাদেরকে এখন থেকে সচেতন থাকা লাগবে। শুধু ফর্মালিটিস না, যে কোনো ডাক মুরব্বীরা দিবে ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, ভয় পেলে চলবে না। ও মুমিন, আমার রাসূল তো বলেছেন তোহফাতুল মুমিনিল মউত, মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। মৃত্যুর ভয় আমরা করি না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীদের যে কোনো ডাকে আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। শেষ কথা, আখেরি কথা, এই কণ্ঠ মামুনুল হকের না, এই কণ্ঠ বর্তমানে ইসলামের কণ্ঠ, এই কণ্ঠ হকের কণ্ঠ। এই কণ্ঠ উঠা বাংলাদেশে চলবে, মুফতি আমিনীর মতো বন্ধ হতে দেওয়া যাবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।